দেখতে জঙ্গলের ঘনত্ব অনেক বেশি হয়ে গেছে, যা গাছের উপর থেকে জঙ্গল উঠে গেছে। এই জঙ্গলের কারণে আমাদের গাছের গ্রোথ হ্যাম্পার হচ্ছে। আমাদের আসলে উচিত খুব দ্রুত এই দ্বিতীয় ফেজের বাগানে জঙ্গলগুলো, আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া, তবেই গাছগুলোকে ভালোভাবে দেখা যাবে এবং গাছের আশানুরূপ গ্রোথ হবে। সামনে বর্ষাকাল, যত তাড়াতাড়ি আমরা আগাছা পরিষ্কার করে দিতে পারবো তত তাড়াতাড়ি আমাদের গাছগুলোকে আরও বৃদ্ধি ত্বরান্বিত হবে, বৃদ্ধি মানে অগ্রসর হবে। আগাছার জন্য গাছগুলোকে আমরা সঠিক পরিচর্যা দিতে পারছি না, এগুলোকে আমাদের আগাছা কেটেই সঠিক পরিচর্যা দেওয়া দরকার। ওই দিকটা নিয়ে নেব মাঝে মাঝে গোটা আর বাগান গাছ আছে ভাই, না না গাছ আছে, গাছ যে মেজারমেন্টটা লাগছে না একটা ফুটে আছে জঙ্গল না কাটা পর্যন্ত আপনি গাছ দেখতে পাচ্ছেন না। এক ভিডিও হচ্ছে তো বছরে তিনবার কাটা লাগবে।